আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এইজন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদু আল মওত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ার কি ফাইজলামতি, ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সাথে করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ, সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে, তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা। যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে, মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিনি তুমি বিয়ে করা জায়েজ আছে, তাহলে বোঝা গেল এ কখনো মায়ের মতন না। এটা ভাবি ভাবি, এটা অন্য দশটা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমার দেশে অনেক মহিলা আছে, বাহিরে বোরকা পরে, হাত মোজা পামোজা পরে, ঘরে ঠিক দেবরের সাথে দেখা যায় আছে না নাই। অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না, এরা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনে শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠিয়ে দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম পুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে, অন্য মানুষের চাইতে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য, এবং দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ার কি ফাইজলামতি, অনেক সময় বাপ মা দেখে কিছু বলে না, এগুলো মূর্খতা, এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাইজলামতি চলবে না। এই ফাইজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয়, এরপরে আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।